চাকনু বড় না ঐক্য বড়, দাড়ি বড় না ঐক্য বড়। আজকে আমরা হিজবুত তাওহীদ হাজার হাজার টুকরায় ফিরকা মাযহাবে বিভক্ত হয়ে যাওয়া এই জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শত্রু রাগাতে আগাতে জর্জরিত হয়ে আমরা ঐক্যের জন্য ডাক দিচ্ছি। অথচ আমাদের ভাই বোনদেরকে রাস্তাঘাটে হামলা করা হচ্ছে, আমাদের টাকু নাই কেন? এদের কাছে ঐক্য বড় না টাকু বড়? এই হচ্ছে মাদ্রাসা শিক্ষার ফল। উত্তরবঙ্গের রংপুর বিভাগের একটা জেলা লালমনিরহাট, গত কয়েকদিন আগে আমাদের একদল প্রসার টিমের উপর হামলা চালানো হয়েছে। ওই এলাকার কিছু দাড়ি টুপি আছে, বিভিন্ন ধর্মীয় দলের কর্মী, আমরা খবর নিয়েছি। আচ্ছা, কি কথা মারামারি সূত্রপাত কি খেয়াল করেন? এদের সঙ্গে কোনো লেনদেন নাই, এদের কোনো পারিবারিক কোনো বিরোধ নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিচ্ছু নাই। আমাদের লোকেরা গিয়েছে হ্যান্ডবিল বিতরণ করতে করতে, হ্যান্ডবিল বিতরণ করার, সামনে নির্বাচন আসতেছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের হ্যান্ডবিল পোস্টার লিফলেট প্রচারপত্র বিলি করবে। এটা বাংলাদেশের সাংবিধানিক একটা অধিকার, এটা মানবাধিকার। আমরাও আমাদের বক্তব্য সম্বলিত হ্যান্ডবিল আমরা বিতরণ করছি। তো তোমাদের বাবা কোনো আপত্তি থাকলে তোমরা থানা আছে, কর্তৃপক্ষ আছে, কোর্ট আছে, আদালত আছে, সেখানে জানাও। ওরা আইন মানবে না, ওরা শৃঙ্খলা মানবে না, কিচ্ছু মানবে না। গন্ডগোলের সূত্রপাত কি শুনেন? প্রথম প্রশ্ন, এই প্যান্ট পরছো, পায়জামা পরছো, গিরার উপরে নাই, টাকনু নাই কেন? এ প্রথম প্রশ্ন। তাহলে তার কাছে ইসলামটা কি? টাকনু। অথচ হ্যান্ডবিলের মধ্যে কি লেখা আছে? হ্যান্ডবিলের মধ্যে লেখা আছে আগামী দিনের জাতির মুক্তির পথ ঐক্যবদ্ধ হওয়ার কথা, এই সামনে রাজনৈতিক হানাহানি বন্ধ হওয়ার কথা। এত বড় ব্যাপার তার কাছে ব্যাপার না, তার কাছে মেন সমস্যা টাকনু নাই কেন? এ টাকনু নিয়ে মারামারি করে কি হলো? এক পর্যায়ে তর্ক বিতর্ক, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মারামারি, কিলাকিলি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর দোকানের ভিতর থেকে রড হকি স্টিক বের করে এনে এই মানুষগুলোকে পিটানো হয়েছে। সাতজন আহত, দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে গুরুতর অবস্থা, মামলা হয়েছে। তাহলে মারামারি সূত্রপাতটা কি হলো? টাকনু। এক নাম্বার টাকনু, টুপি, পাগড়ি, দাড়ি, দাড়ি নাই কেন? বহু জায়গায় আমাকে অশ্লীল গালাগালি শুনতে হয়েছে, আরে তোমার কথা কি শুনবো, তোমার দাড়ি নাই, তুমি তো মিয়া মুসলমানই না মিয়া। দাড়ি হলো মুসলমানিত্বের পরিচয়। এই যে মহা গুরুত্বপূর্ণ জিনিস ঐক্য, আল্লাহর রাস্তা জিহাদ, রাষ্ট্র ব্যবস্থা, দিন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, এত বড় বড় ব্যাপার তাদের মাথায় আসে না। তাদের কাছে ইসলামের এক নাম্বার বিষয় কি? দাড়ি। দুই নাম্বার বিষয় কি? টাকনু, মেয়ে মানুষের বোরকা, বাস, এটা হলো ইসলাম। এখন এই যে এটা হলো কেন? এটা হলো আকীদার বিকৃতির কারণে। মহা গুরুত্বপূর্ণ জিনিস গায়েব হয়ে গেছে, একেবারে গুরুত্বহীন জিনিস এক নাম্বারে চলে এসেছে। আমার হাতে একটা, আমি উদাহরণ দিচ্ছি আকীদা বোঝার জন্য, বুঝেন। এই এক পাতা কাগজ, এই এক পাতা কাগজের উদ্দেশ্য কি? লেখার জন্য না অন্য কোনো উদ্দেশ্য? এটা দিয়ে কি আপনি মানুষের মাথা আঘাত করবেন? কাজ হবে? তাহলে এর উদ্দেশ্য কি? লেখা। লেখা আপনি তখনই লিখতে পারবেন যখন এটা একটা পাতা ঠিক থাকে। যদি মধ্যখানে আপনি দুই টুকরা করেন, কি হলো? কি হলো? লেখার উদ্দেশ্য কি হলো? নষ্ট হয়ে গেল না? আচ্ছা, আর টুকরা করেন, কি হলো? আরো সম্ভাবনা কমে গেল, সম্ভাব্যতা কম। আরেকটা টুকরা করেন, কি হলো? আরো টুকরা করেন, কি হলো? আরো টুকরা করেন, আরো টুকরা করেন, আরো টুকরা করেন। এইভাবে টুকরা করতে করতে একটা পর্যায়ে এটা কি হয়ে যাবে? আসলে আবর্জনা। এটা দিয়ে আপনি লিখতে পারবেন? এটা রচনা লেখার যে উদ্দেশ্যে কাগজ বানানো হয়েছে করতে পারবেন আপনি? এটা আবর্জনার টুকরা। তাহলে আপনি বলেন ঐক্যবদ্ধ হওয়া কতখানি বড়? টাকনু বড় না ঐক্য বড়? দাড়ি বড় না ঐক্য বড়? আজকে আমরা হিজবুত তাওহীদ হাজার হাজার টুকরায় ফিরকা মাযহাবে বিভক্ত হয়ে যাওয়া এই জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শত্রু রাগাতে রাগাতে জর্জরিত হয়ে আমরা ঐক্যের জন্য ডাক দিচ্ছি। অথচ আমাদের ভাই বোনদেরকে রাস্তাঘাটে হামলা করা হচ্ছে, আমাদের টাকু নাই কেন? এদের কাছে ঐক্য বলো না টাকু বলো। এই হচ্ছে মাদ্রাসা শিক্ষার ফল। এখানে ব্রিটিশরা 1780 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, সেই মাদ্রাসার সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে, কি পড়ানো হবে কি বাদ দেওয়া হবে তারা ঠিক করেছে, ঐক্যের গুরুত্ব শিক্ষা দেওয়া হয় নাই, রাষ্ট্রীয় যেমন ইসলাম প্রতিষ্ঠার গুরুত্ব শিক্ষা দেওয়া হয় নাই, জেহাদের আয়াত পড়ানো হয় নাই, মেয়ে মানুষের ব্যক্তিগত হাইজ নেফাস দাড়ি টুপি পাগড়ি পায়জামা টিলাকুলুক মিসওয়াক ইত্যাদি সম্বলিত একটা ইসলাম তাদেরকে শিক্ষা দিয়েছে, মহা গুরুত্বপূর্ণ জিনিস গায়েব করে দিয়েছে, গুরুত্বহীন জিনিস ওদেরকে শিক্ষা দিয়েছে। সেই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আপনার আলেমরা মুফতিরা ওয়াজ করে করে লক্ষ লক্ষ সাধারণ ধর্মপ্রাণ মানুষের ভিতরে সেই বিকৃত ইসলামটা শিক্ষা দিয়েছে। আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার জন্য মাঠে ময়দানে কাজ করি, দিন প্রতিষ্ঠার দাবি নিয়ে মাঠে ময়দানে যাই, তখন তাদের মাথার উপর দিয়ে চলে যায়, তারা বুঝে না, তারা তাকিয়ে দেখে আমার পায়ের নিচে, তাদের নজর টাকনো ঠিক আছে না নাই, কত বড় অজ্ঞ কত বড় মূর্খ হলে পরে তারা টাকনো নাই কেন, এই অপবাদ দিয়ে আমাদের একদল প্রচার টিমের উপর হামলা চালিয়ে 7 জন লোককে আহত করেছে, রক্তাক্ত করেছে। তাহলে বলেন এই আকীদা কি কারেক্ট আকীদা? ভুল আকীদা। এই আকীদা যতক্ষণ ঠিক না করবেন ততক্ষণ এই জাতির মুক্তির কোনো আশা নাই, এই জাতির বাঁচার কোনো রাস্তা নাই।